যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট কোর্সে ভর্তি হবেন বলে, তাদের জন্য আজকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কারণ ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট কোর্সে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই কোর্সে ভর্তি হতে গেলে আপনাদের কোন যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ আপনাদের কোন কোয়ালিফিকেশান থাকলে আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন, এবং এই কোর্সে ভর্তির জন্য আপনি কিভাবে আবেদন করবেন, পাশাপাশি টোটাল কোর্স কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে, প্রত্যেকটি বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল। এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করেছি, যেটি বিগত 24/1/2023 অর্থাৎ জানুয়ারি 24 তারিখে কিন্তু দেওয়া হয়েছে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পোস্ট গ্রাজুয়েশান সার্টিফিকেট কোর্সের ভর্তির আবেদন চাওয়া হয়েছে। তো এই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। ভর্তি হতে গেলে আপনাদের যে সমস্ত যোগ্যতাগুলি লাগবে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে জানাবো যে কোর্সটিতে আপনারা ভর্তি হবেন এই কোর্সটির কী নাম আছে। বর্তমানে যে কোর্সটির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটি হলো ডিজিটাল হিউম্যানিটিস অ্যান্ড কালচার ইনফরমেটিক্স। এই যে কোর্সটি আছে এই কোর্সে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। ভর্তির জন্যে আপনাদের যে যোগ্যতা লাগবে সেক্ষেত্রে আপনাদের স্নাতক পাস হতে হবে, অর্থাৎ যারা ইতিমধ্যেই কলেজ পাস করেছেন বা ইউজি কোর্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউজি কোর্সের ক্ষেত্রে শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে অনার্স নিয়ে স্নাতক কিন্তু পাস হতে হবে, অর্থাৎ যাদের অনার্স পাস আছে তারা কিন্তু এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব যে আপনাদের এই যে কোর্সটি আছে এই কোর্সের ফি কত টাকা আছে। সেক্ষেত্রে কোর্স ফি আপনাদের টোটাল 11,800 টাকা প্রায় কিন্তু আপনাদের এই কোর্সের জন্য বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ যারা এই কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের টোটাল 11,800 টাকা কিন্তু খরচ হবে। পাশাপাশি আপনাদের এই কোর্সের যে ক্লাস সেটি কিন্তু প্রত্যেক সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, এমনটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং অনেকেই জানতে চেয়েছেন যাদের কিন্তু ক্লাস কখন থেকে হবে সেই বিষয়টি জানাবো, যেখানে কিন্তু আপনাদের সন্ধে 6টা থেকে রাত 8টা পর্যন্ত ক্লাস চলবে, অর্থাৎ ইভিনিং সেশনে আপনারা কিন্তু এই কোর্সের জন্য ক্লাস করতে পারবেন। অর্থাৎ যারা অন্যান্য কোর্সের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু পাশাপাশি এই কোর্সটি করতে পারেন, যেটি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই অ্যাপ্লিকেশান গ্রহণ করা হচ্ছে। আপনারা যারা চাইছেন এই কোর্সের জন্য ভর্তি হবেন অবশ্যই কিন্তু ইতিমধ্যে ভর্তি হতে পারেন। তো এই যে কোর্স আছে এই কোর্সে যে যে বিষয়গুলো এখানে পড়ানো হবে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো, যেখানে কিন্তু আপনাদের ডিজিটাল টেকনোলজি এবং অর্থনৈতিক যে সংক্রান্ত বিষয়গুলো আছে সেই সম্পর্কে কিন্তু আপনাদেরকে এই বিষয়ে পড়ানো হবে, অর্থাৎ এই কোর্স সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানানো হবে। পাশাপাশি আপনাদের আরও একটি বিষয় জানাবো, যেটি হলো আপনারা কিভাবে এই কোর্সে ভর্তির জন্য আবেদন করবেন। সেই বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হলো যারা এই কোর্সের জন্য ভর্তির আবেদন করবেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের মেল আইডিতে মেল করতে হবে, এবং সেখানে মেলের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে যে আপনি এই কোর্সের জন্য ভর্তি হতে চাইছেন। তারপরেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই মেলটি গ্রহণ করবে এবং সেখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করবে পরবর্তী পর্যায়ে। পাশাপাশি আমরা দেখে নেব যে আপনারা কত তারিখ পর্যন্ত এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন বা ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে এখানে আগামী 10ই ফেব্রুয়ারি 2023 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। অবশ্যই সেটি কিন্তু আপনাদের ইমেল করে জানাতে হবে ভর্তির বিষয়টি, তাহলেই কিন্তু আপনার ভর্তি প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ হবে। যখনই আপনি ভর্তির জন্য আবেদন জানাবেন তার পরবর্তী পর্যায়ে আপনাদের স্ক্রিনিং টেস্ট হবে, যার মাধ্যমে কিন্তু আপনাদের ভর্তি নেওয়া হবে। তো ইতিমধ্যেই যারা এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে চাইছেন তারা অবিলম্বে এই কোর্সের জন্য কিন্তু আবেদন করতে পারেন। পাশাপাশি আপনারা এই কোর্সে আবেদনের জন্য যে
মেল আইডি সেটি কোথায় পাবেন সে বিষয়ে কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি মেল আইডি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি খুব সহজেই আবেদনটি করে নিতে পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওর সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্যে। ধন্যবাদ।